पटने দেখুন শিক্ষামন্ত্রী বলেছিল যে সকল ছাত্রদের আমাদের আন্দোলনের ফলে সকল ছাত্র ছাত্রীদের প্রমোট করা হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রদের 80% ছাত্রদের মাধ্যমিকে প্রমোট করা হয়েছে যেই জায়গায় সিবিএসই বোর্ড প্রায় 99.37% ছাত্রদের প্রমোট করা হয়েছে এই জায়গায় পরীক্ষাই হয়নি কি করে ছাত্ররা ব্যাক পায় ফেল করে এটা কোন ধরনের আমরা প্রথম থেকে ডিমান্ড করছি যে সকল ছাত্র ছাত্রীদের উত্তীর্ণ করতে হবে গতকালকে দেখেছেন সারা রাজ্যে আন্দোলন হয়েছে মনুতে হয়েছে উদিপুরে হয়েছে বিশ্রামগঞ্জে হয়েছে তেলিয়ামুড়ায় হয়েছে প্রত্যেক জায়গায় এডিসি এরিয়াতেও আন্দোলন হচ্ছে গতকালকে থেকে শুরু হয়ে গেছে আমরা চাই অবিলম্বে করতে হবে অবিলম্বে যদি না করা হয় রাজপথে আমরা 24 ঘন্টার ত্রিপুরা বন্ধ ডাকতে বাধ্য হব আপনাদের মাধ্যমে বলছি দেখুন এখানে শত শত ছাত্র এসেছে আগামী দিনে হাজার হাজার আরো ছাত্র এখানে জমায়েত হবে এবং আমাদের ডিমান্ড তো আপনাদের বললাম যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সকল ছাত্রদের উত্তীর্ণ করতে হবে এবং পর্ষদের রেজাল্ট নিয়ে যে দুর্নীতি হয়েছে যে ঘোটালা হয়েছে সেই ঘোটালার সুষ্ঠু তদন্ত চাই অবিলম্বে পর্ষদ সভাপতিকে পদত্যাগ করতে হবে এবং সকল ছাত্র ছাত্রীদের উত্তীর্ণ করতে হবে সেটা আমাদের ডিমান্ড না হলে রাজপথে হাজার হাজার ছাত্র এখানে মিলিত হব এবং আমরা আগামী দিনের মধ্যেই আমরা যদি না মানা হয় আগামী 48 ঘন্টার মধ্যে আমরা ত্রিপুরা বন্ধ ডাকছি আপনাদের মাধ্যমে সেটাই বার্তা ইয়ে আবি ট্রেইলার হে পিকচার আবি বাকি হে মে বোলা হে না পিকচার আবি বাকি হে যত ছাত্র আছে সবাই হাজার হাজার ছাত্র এখানে জমায়েত করবো ইয়ে ট্রেইলার হে দেখো আবি কে আওতায় ধন্যবাদ সকল।